অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড স্বদেশে মহাসংকীর্তন প্রভুকে মধ্যেতে তে রাখে বসে তিন ভিত গোপাল গাইতে থাকে গোরা গুণ গীত কি ভাব কিবা গান শুনো শুনো মন গোপালের গান ভঙ্গ হইল কি কারণ মধুর কীর্তন প্রভু করিলায়াপনে শ্রীচরণে মজে মন ভারতী শ্রবণে গোপাল ভুবন সুন্দর গৌর নদেইকে আনিল রে এমন রূপ বিধি বুঝি দেখে নাই কিন্তু বিধি দেখে নাই দেখলে ছেড়ে দিত নাই ইত্যাদি প্রভু গোপাল রে তুই কি বললি রে গোড়ারূপ বিধির গড়া নয় স্বয়ং সপ্রকাশ রূপ বিধির গড়া নয় ইত্যাদি বিধির গঠিত রূপ গৌরাঙ্গের গায় শ্রী হয় বিধির বিধাতা তাহাতে বিধির হাত এ কেমন কথা সেই হেতু প্রভু দেবে আখরের ছলে লইলেন গোপালের গীত নিজ তুলে উত্তরে গাইলা প্রভু দেব ভগবান কি কর গোপাল রূপে রূপেরও বা প্রকাশ গোরা রূপ ভুবন মোহন কখনো না হয় ইহা বিধির রূপ আখরে আখরে গাইতে লাগিলা প্রভু সুমধুর স্বরে মূর্তিমান প্রভু বাক্যরূপ বিবর্ণনে গড়ায় গৌর রূপ শ্রীবাক্যের শনে শ্রী প্রভুর শ্রীবচনে গোড়া রূপ দেখা নিহারে যেমন রেখা চক্ষু একত্তরে যত লোকজন শ্রবণ দর্শনে মুগ্ধ গোড়া রূপ খানি শুন কৃষ্ণ কথায় অমৃতের খনি নহেষায় না ফুরায় রূপের ও বর্ণন ক্রমে রাতি ঊর্ধ্বগতি চলিছে কীর্তন ভোজনের আয়োজন ঋদুর ভবনে ক্লান্তকায় সমুদায় কীর্তনিয়া গণে গোটা দিন মহাশ্রমে হইয়াছে গত অন্তরী প্রভুদেব হইয়া বিদিত আপনি করিলা ভঙ্গই আপনার গানে নিরানন্দ শ্রোতা বৃন্দ গীত সমাপনে শিয়রে এই কীর্তনের কথা দেখা যাহাদের মনে আছে গাঁথা কি দেখেছে কি শুনেছে প্রভুর ভিতরে সঠিকও চেহারা কেহ দিতে নাহি পারে স্মরণে অপার সমসরে সমস্বরে কয় আমরি আমরি কথা কহিবারে নয় বার্তা পেয়ে আসে ধে ভক্ত নটবর গোস্বামী ব্রাহ্মণ শ্যাম বাজার এতে ঘর লয়ে গেল প্রভু দেবে আপন ভবনে সঙ্গে চলে সেবা পর হৃদয় ভাগিনে যেমন গোস্বামী তাঁর তেমনি ঘরনি। প্রভুর সেবায় রত দিবস দিবসামী প্রভুর বুঝি কীর্তন ও শ্রবণে সংবাদ পাঠায় দিল ধনুদের স্থানে কাছে রাম জীবন পুরীতে তার ঘর সকলেই জানে গায়ে কীর্তন সুন্দর সমযজ্ঞ বাদ্য করে শ্রী রায়ে চরণ দুজনে কীর্তনে যদি হয় সংমিলন মধুর কীর্তনও হেন না ফুটে কথায় শুনিয়া গাছের পাতা বিছায়ে তলায় তত্ত্ব পেয়ে আইলেন যে সত্তর সুন্দর সর ভক্ত বর जय भगवान् श्रीरामकृष्णदेवार्पणमस्तु